আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মোহাম্মদ মাসুদ রানা, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আমার অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অনার্স থার্ড ইয়ার অ্যাডভান্স ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর সিলেবাস অনুযায়ী চ্যাপ্টার 1 অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপ এর উপরে ক্লাস পরিচালনা করব। তোমরা জানো এই চ্যাপ্টারে আমার দ্বিতীয় অনলাইন ক্লাস। গত ক্লাস অর্থাৎ এই চ্যাপ্টারে যারা প্রথম ক্লাস দেখেছো তারা জানো আমরা গত ক্লাসে পার্টনারশিপ বিজনেস কী, তার কী বৈশিষ্ট্য থাকা উচিত বা থাকে, এবং এই পার্টনারশিপ বিজনেসের মূলধন হিসাব ক্যাপিটাল অ্যাকাউন্ট কীভাবে সংরক্ষণ করা হয় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম, এবং একটি প্রবলেম এর অংশ বিশেষ আমরা সলিউশন করেছিলাম। আজকে সেই প্রবলেমেরই পরবর্তী অংশ আমরা সলিউশন করব। যেহেতু ধারাবাহিক ক্লাস এবং একই প্রবলেমের দুইটি অংশ দুই ক্লাসে সলিউশন করা হচ্ছে, সেই ক্ষেত্রে অবশ্যই আজকের ক্লাস বোঝার জন্য তোমাকে কিন্তু গত ক্লাসটি বুঝে আসতে হবে, তাহলে আজকের ক্লাসটি বুঝতে পারবা। এই জন্য গত ক্লাস যদি কেউ না দেখে থাকো অবশ্যই তুমি গত ক্লাসটি আমাদের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের পেজ দেওয়া আছে ওইখান থেকে দেখে নেবে। তাহলে গত ক্লাসে যে অঙ্কটা আমরা সলিউশন করেছিলাম এবং যার ধারাবাহিক পরবর্তী অংশ আজকে আমরা সলিউশন করব, ওই অঙ্কটা আমরা আবার একটু দেখে নিই। কারণ গত ক্লাসে আমরা অঙ্ক দেখেছি, এখন এই ক্লাসের জন্য আবার আমার অঙ্কটা দেখে নিলে আমার পরবর্তী অংশটুকু বুঝতে পারা সহজ। তাহলে এখানে বলা আছে এ বি অ্যান্ড সি আর পার্টনার্স ইন এ ফার্ম, ইটস ক্যাপিটাল অফ টাকা 50,000, টাকা 40,000 অ্যান্ড টাকা 20,000 রেসপেক্টিভলি। দে শেয়ার প্রফিট অ্যান্ড লস অ্যাজ আপ টু টাকা 10,000 ইন দ্য রেশিও অফ 4:3:3 অ্যাবভ টাকা 10,000 ইকুয়ালি। দ্য নেট প্রফিট অফ দ্য ফার্ম ফর দ্য ইয়ার এন্ডেড December 31, 2004 অ্যামাউন্টেড টু টাকা 40,200 অ্যান্ড দ্য ড্রয়িং অফ দ্য পার্টনার্স ওয়ার টাকা এ 6,000, বি 5,000 অ্যান্ড সি টাকা 3,000। ইউ আর রিকোয়ার্ড টু প্রিপেয়ার দ্য প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড December 31, 2004 অ্যান্ড ক্যাপিটাল অ্যাকাউন্টস অফ দ্য পার্টনার অ্যাজিউমিং এ পার্টনার্স ক্যাপিটাল আর ফিক্সড অ্যান্ড পার্টনার্স ক্যাপিটাল আর ফ্লাকচুয়েটিং আফটার কনসিডারিং দ্য ফলোয়িং অ্যাডজাস্টমেন্ট। নাম্বার 1, ইন্টারেস্ট অন পার্টনার্স ক্যাপিটাল টু বি পেইড অ্যাট দ্য রেট অফ 10%, ইন্টারেস্ট অন ড্রয়িংস টু বি চার্জড অ্যাট দ্য রেট অফ 5%, এ টু রিসিভ স্যালারি অফ টাকা 5,000 পার অ্যানুম, বি অ্যান্ড সি টু গেট কমিশন অ্যাট দ্য রেট অফ 10% ইচ অফ দ্য নেট প্রফিট। তাহলে আমরা অঙ্ক দেখে নিলাম। অঙ্কের মধ্যে আমরা পেয়েছি যে এ বি সি তিনজন অংশীদার যারা ব্যবসার শুরুতে অর্থাৎ 2004 সালের শুরুতে তাদের ব্যবসায় মূলধন ছিল 50,000, 40,000 এবং 20,000 টাকা, এবং তাদের লাভ লোকসান তারা বন্টন করে প্রথম 10,000 টাকা বন্টন করে 4:3:3 অনুপাতে এবং পরবর্তী অংশ বন্টন করে 1:1:1 অনুপাতে। এছাড়াও তাদের কিছু ড্রয়িংস ছিল, কিছু বিষয় অ্যাডজাস্টমেন্টের ছিল। তো এই সকল বিষয়ের উপর ভিত্তি করে আমাদের রিকোয়ারমেন্ট ছিল, এক নম্বর রিকোয়ারমেন্ট ছিল প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট, দুই নম্বর রিকোয়ারমেন্ট ছিল আমার পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট তৈরি করা বেসড অন ফিক্সড ক্যাপিটাল স্ট্রাকচার, আর তিন নম্বর রিকোয়ারমেন্ট ছিল আমাদের পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট বেসড অন ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল স্ট্রাকচার। তো গত ক্লাসে আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টটা করেছি, দেখেছি। তো ওই ক্লাসের ধারাবাহিকতা হিসাবে আজকে আমরা
পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট বেসড অন ফিক্সড ক্যাপিটাল স্ট্রাকচার এবং বেসড অন ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল স্ট্রাকচার দেখব। তাহলে পার্টনার্স ক্যাপিটাল বেসড অন ফিক্সড ক্যাপিটাল স্ট্রাকচার, তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্ট বেসড অন ফিক্সড ক্যাপিটাল মেথড। তাহলে আমরা জানি ফিক্সড ক্যাপিটাল মেথড, এই মেথডে আমরা দুইটা অ্যাকাউন্ট করে থাকি, একটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট, আরেকটা হচ্ছে অর্থাৎ পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট এবং আরেকটা হচ্ছে পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট। দুইটা অ্যাকাউন্ট আমরা করি, তাহলে আমরা প্রথমে দেখব পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, তারপর দেখব পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট। এখানে মূলত ডেট, পার্টিকুলার্স, রেফারেন্স, এ এক টাকা, বি এক টাকা, সি এক টাকা, ডেট, পার্টিকুলার্স, রেফারেন্স, এ বি সি, টাকা টাকা টাকা। তাহলে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, আমরা জানি পার্টনার্স মানে অ্যাকাউন্ট অর্থাৎ খতিয়ানের দুইটা সাইড থাকে, একটা হচ্ছে ডেবিট সাইড আর একটা হচ্ছে ক্রেডিট সাইড। তাহলে এটা হচ্ছে ডেবিট সাইড, এটা হচ্ছে ক্রেডিট সাইড। ডেবিট সাইডে আমাদের থাকে ডেট, পার্টিকুলার রেফারেন্স এবং টাকা। এখানে যেহেতু তিনজন পার্টনারের ক্যাপিটাল অ্যাকাউন্ট আমরা একসাথে করছি, এই জন্য তিনটা টাকার ঘর, আর ক্রেডিট সাইডেও ডেট, পার্টিকুলার রেফারেন্স, টাকা, টাকার ঘরে তিনটা ঘর। তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্টে যেহেতু পার্টনারদের বছরের শুরুতেই একটা মূলধন ছিল, তাহলে আমরা সেটাকে ব্যালেন্স বিডি হিসাবে দেখব। 2004 জানুয়ারি 1 ব্যালেন্স বিডি ছিল 50, 40 এবং 20 হাজার টাকা। অন্যদিকে এখন যেহেতু আমাদের বলা আছে ফিক্সড ক্যাপিটাল মেথড, অর্থাৎ সারা বছরে এই ক্যাপিটাল এর সাথে অন্য কোনো বেতন বা অন্য কোনো ইন্টারেস্টের সুদ এইগুলো অ্যাডজাস্ট হবে না, ক্যাপিটাল ক্যাপিটালই থাকবে। শুধুমাত্র যদি আমার অতিরিক্ত ক্যাপিটাল আনে, এডিশনাল ক্যাপিটাল, সেটা যোগ হবে, এছাড়া অন্য কিছু এখানে প্লাস মাইনাস হবে না। এই জন্য আর এই অঙ্কে আমাদের যে ইনফরমেশন দেওয়া আছে এখানে এডিশনাল ক্যাপিটালের কথা কিছু বলা নেই। তাহলে আমরা ধরে নেব বছরের শেষে অর্থাৎ 2004 এর December 31st একই ব্যালেন্স ছিল, ব্যালেন্স সিডি 50, 40 এবং 20। তাহলে আবার
2005 সালে এই একই রকম থাকবে, বিগিনিং ব্যালেন্স হবে 50-40-20,000, আবার এন্ডিং ব্যালেন্স হবে 50-40-20,000 যদি না কোনো অতিরিক্ত মূলধন কারবারে নিয়ে আসে। এখন তাহলে ক্যাপিটালের সাথে আরও অন্যান্য যে পাওনা তার আছে, সেই পাওনাগুলোর জন্য আমরা আলাদা অ্যাকাউন্ট করবো, পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট। তাহলে এখানে আমাদের দুইটা সাইড, একটা হচ্ছে ডেবিট সাইড, একটা হচ্ছে ক্রেডিট সাইড। ডেবিট সাইডে ডেট পার্টিকুলার রেফারেন্স টাকা ABC, এবং ক্রেডিট সাইডে ডেট পার্টিকুলার রেফারেন্স টাকা ABC। তাহলে আমাদের পার্টনারদের অন্যান্য পাওনা দাওনার হিসাব আমরা এই কারেন্ট অ্যাকাউন্টে করব। তার ক্যাপিটাল ছাড়া আর যে সকল পাওনা ছিল, এর মধ্যে 2004 এক ডিসেম্বরে 31 আমাদের যেহেতু কোনো বিগিনিং ব্যালেন্স এখানে দেয়া নেই, অর্থাৎ কারেন্ট অ্যাকাউন্টের কোনো বিগিনিং ব্যালেন্স দেয়া নেই, এজন্য আমরা কোনো বিগিনিং ব্যালেন্স দিচ্ছি না। তাহলে সারা বছরে তার পাওনার মধ্যে বছর শেষে ছিল ইন্টারেস্ট অন ক্যাপিটাল কে অ্যাড ছিল 5,000, 4,000, 2,000, দেন স্যালারি ছিল শুধুমাত্র এক 5,000, বি এবং সি এর ছিল না, কমিশন এ এর ছিল না, বি এর ছিল 4,020 টাকা, সি এর ছিল 4,020 টাকা, দেন প্রফিট শেয়ার অফ প্রফিট। এখন এই শেয়ার অফ প্রফিট কিন্তু আমরা গত ক্লাসে করেছি, অর্থাৎ প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে দেখে আসি। তবে শেয়ার অফ প্রফিট ছিল অর্থাৎ 6,170, 5,170। এছাড়াও পার্টনাররা সারা বছর তারা কিছু কিছু টাকা উঠিয়ে নিয়েছে, যে এইগুলো হচ্ছে পার্টনারদের পাওনা কারবারের কাছে, আর কারবারের থেকে পার্টনাররা যে টাকা উঠিয়ে নিয়েছে অর্থাৎ উত্তোলন করেছে, সেই উত্তোলনের কারণে তাদের পাওনা কমে যাবে। তাহলে 2004 December 31st ড্রয়িংস এ এর ছিল 6,000, বি এর 5,000, সি এর 3,000, দেন ইন্টারেস্ট অন ড্রয়িংস, ইন্টারেস্ট অন ড্রয়িংসের ইন্টারেস্ট অন ক্যাপিটালের কারণে মালিকের পাওনা বাড়বে ব্যবসার কাছে, আর ইন্টারেস্ট অন ড্রয়িংয়ের কারণে মালিকের পাওনা কমবে। তাহলে ইন্টারেস্ট ড্রয়িং ছিল 150, 125 আর 75 টাকা। এখন তাহলে আলটিমেটলি বিজনেসের কাছে পার্টনারদের কত টাকা পাওনা আছে আদার দেন ক্যাপিটাল আমরা ব্যালেন্স করলে পাবো, এগুলো যদি যোগ করি আমরা
যোগফল হবে 10,020, 8,065, 8,115, 10,020, 8,115, 8,065, 8,115, 5×10, সরি, আবার যোগ করতেছি, 5×10 আর 16, 16,170, আর 8, 4×8, 13,190, 2×6, 11,190, হচ্ছে যোগফল, তাহলে এই পাশেও আমাদের যোগফল নিয়ে আসতে হবে 16,170, 13,190, 11,190, তাহলে ব্যালেন্স সিডি ষোলো হাজার 170 থেকে আমি 6,150 যদি বাদ দিই তাহলে থাকবে 10,020, 13,190 থেকে 5,125 বাদ দিলে 8,065, 11,190 থেকে 3,075 বাদ দিলে থাকবে 8,115, তাহলে ব্যালেন্স সিডি এটা হয়ে যাবে ব্যালেন্স বিডি, এই পাশে 2005 জানুয়ারির 1 ব্যালেন্স বিডি 10,020, 8,065, 8,115, তাহলে এই ছিল আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্ট বেসড অন ফিক্সড ক্যাপিটাল মেথড। তাহলে এখানে আমরা বলছি আমরা দুটো অ্যাকাউন্ট করবো, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট এবং পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট। দেন আমাদের রিকোয়ারমেন্ট বাকি আছে হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট বেসড অন ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল মেথড। তাহলে রিকোয়ারমেন্ট বি ক্যাপিটাল অ্যাকাউন্ট বেসড অন ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল মেথড। এর আন্ডারে ক্যাপিটাল অ্যাকাউন্ট আমরা জানি শুধুমাত্র একটা অ্যাকাউন্টে করতে হয়, সেটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট। অর্থাৎ ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যে বাকি সব কিছু অ্যাডজাস্ট করতে হবে। আর যেহেতু আমার ক্যাপিটাল অ্যাকাউন্টের ফরম্যাটটা আগে থেকে করা আছে, এই জন্য আমি আর সময় নষ্ট করছি না, নতুন করে করছি না, আমি এটার মধ্যে আবার নতুন করে ফ্লাকচুয়েটিং মেথডে করব। তাহলে এটাকে একটু আমরা টেনে নিই, তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্ট যেহেতু তাহলে 2004 সালে জানুয়ারি 1 তারিখ আমার ব্যালেন্স বিডি 50,000, 40,000, 20,000 আগের মতোই আমরা শুরু করছি ব্যালেন্স বিডি দিয়ে। এরপর আমার সারা বছরের যে পাওনা অতিরিক্ত যোগ হয়েছে এর সাথে, অর্থাৎ ব্যবসায়ের মধ্যে আমার ক্যাপিটাল ছাড়াও অন্যান্য যে সকল পাওনা এগুলো আমরা এর সাথে অ্যাড করব। তাহলে এর সাথে অন্যান্য পাওনা আমার ছিল 1 নম্বর
এটা হচ্ছে ডিসেম্বর 31st অর্থাৎ সারা বছর শেষে আমরা একসাথে করতে দিই ইন্টারেস্ট অন ক্যাপিটাল হচ্ছে 5000 7000 2000 স্যালারি ছিল 5000 কমিশন ছিল এটা কি ছিল না 4020 এরপর শেয়ার প্রফিট প্রফিট ছিল 4170 5170 তাহলে আমার ব্যবসায় ক্যাপিটাল ছাড়াও এই পাওনাগুলো আমার নতুন করে অতিরিক্ত আমার পাওনা হয়েছে এখন আমি ব্যবসায় থেকে যে সকল টাকা উত্তোলন করেছি এর কারণে আমার পাওনা কমে যাবে এই জন্য আমরা উত্তোলন এবং উত্তোলন সুদ আমরা ডেবিট পাশে দিচ্ছি তাহলে ড্রয়িংস ৬,০০০ ৫,০০০ এবং ৩,০০০ ইন্টারনেশনাল ড্রয়িংস ১৫০ ১২৫ আর ৭৫ আমরা যদি এই পাশে যোগ করি তাহলে ৫০ ৬০ ৬৬,১৭০ এখানে ৪০ ৪৪ ৪৮ তারপর ৫৩,১৯০ ২০ ২২ ২৬ প্লাস ৩১,১৯০ তাহলে যোগগুলো যদি এই পাশে নিয়ে আসি ৬৬,১৭০ ৫৩,১৯০ ৩১,১৯০ তাহলে আমার ব্যালেন্স শীটই কত দাঁড়ায় ডিসেম্বর ৩১ সিডি এই পাশ থেকে যদি আমরা এগুলো মাইনাস করি অর্থাৎ ৬৬,১৭০ থেকে যদি আমরা ৬,১৫০ মাইনাস করি তাহলে আমরা পাব ৬০,০২০ টাকা পাবো ৫৩,১৯০ থেকে ৫,১২৫ মাইনাস করলে পাবো ৪৮,০৬৫ তেমনিভাবে ৩১,১৯০ থেকে ৩৭৭৫ মাইনাস করলে আমরা পাবো ২৮,১১৫ তাহলে ২০০৫ এর জানুয়ারি ১ ব্যালেন্স বিডি আমার ব্যালেন্স সিডি যেটা আগে বছরের শেষে অর্থাৎ ডিসেম্বর ৩১ ২০০৪ সেটাই হয়ে যাবে ব্যালেন্স বিডি পরের পরের দিন অর্থাৎ ২০০৫ সালের জানুয়ারি ১ তারিখ ৬০,০২০ ৪৮,০৬৫ ২৮,১১৫ তাহলে তোমরা দেখো যে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট মূলত হচ্ছে বিজনেসের কাছে পার্টনারের পাওনা কত আছে এখন সেইটা আমরা হিসাব করি এখন আমরা যখন একসাথে করলাম তখন আমরা দেখতেছি বিজনেসের কাছে
এর পাওনা হচ্ছে 60,020 টাকা, বি এর পাওনা হচ্ছে 48,065 টাকা, সি এর পাওনা হচ্ছে 28,115 টাকা। এখন এই ক্যাপিটাল অ্যাকাউন্টটা আমরা যে মেথডে করি পাওনা দুটো সমানই হবে। আমরা যখন ফ্লাকচুয়েট ফিক্সড ক্যাপিটাল মেথডে করছি তখন আমরা পাওনাটাকে দুই ভাগ করছি, এক হচ্ছে ক্যাপিটাল বাবদ পাওনা কত, আর হচ্ছে ক্যাপিটাল ছাড়া অতিরিক্ত পাওনা কত। যেখানে আমরা দুই ভাগে করছি সেখানে এ এর ক্যাপিটাল বাবদ পাওনা ছিল 50,000 টাকা, আর ক্যাপিটাল ছাড়া অতিরিক্ত পাওনা ছিল আরও 10,020 টাকা। তোমরা প্রিভিয়াস ইয়ের ব্যালেন্স এখানে যেহেতু আমরা বুঝে বলছি তোমরা একটু চেক করলেই দেখবা সেখানে পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্টে এ এর ব্যালেন্স ছিল 10,020 টাকা। তাহলে ওখানে ক্যাপিটাল এ এর ক্যাপিটাল বাবদ পাওনা ছিল 50,000 টাকা, আর ক্যাপিটাল ছাড়া অতিরিক্ত পাওনা ছিল 10,020 টাকা, অর্থাৎ টোটাল পাওনা ছিল 60,020 টাকা। এইখানেও কিন্তু আমার টোটাল পাওনাটা দেখাচ্ছে 60,020 টাকা। বি এর ক্ষেত্রে ওইখানে ক্যাপিটাল বাবদ ছিল 40,000 টাকা, আর কারেন্ট অ্যাকাউন্টে অর্থাৎ ক্যাপিটাল ছাড়া অন্যান্য পাওনা ছিল তার 8,065 টাকা। তাহলে এখানে সেটা একসাথে দেখাচ্ছে 40 আর 8, অর্থাৎ 48,065 টাকা। সি এর ক্ষেত্রেও সেম, অর্থাৎ ক্যাপিটাল বাবদ ওখানে ছিল 20,000 টাকা প্লাস, আর ক্যাপিটাল ছাড়া আধার ছিল 8,115 টাকা। তাহলে এখানে সেটা একসাথে দেখাচ্ছে ক্যাপিটাল প্লাস 8,115, অর্থাৎ 28,115 টাকা। তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্ট আমরা যেভাবেই করি নেট পাওনা কিন্তু সমানই থাকবে, আমি একসাথে দেখাচ্ছি অথবা আলাদাভাবে দেখাচ্ছি। তাহলে এই ছিল আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্ট বেসড অন ফ্লাকচুয়েটিং মেথড এবং বেসড অন ফিক্সড ক্যাপিটাল মেথড। আমরা নেক্সট ক্লাসে অন্যান্য আরও নতুন নতুন প্রবলেম দেখব। আজকে এই পর্যন্তই, তোমরা ভালো থাকবা এবং শরীরের প্রতি যত্ন দিবা, নিয়মিত পড়াশোনা করবা এবং আল্লাহ তালার কাছে দোয়া করবা যাতে আল্লাহ তালা এই কোভিড পরিস্থিতি থেকে আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করে, মুক্ত করে। আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।